অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য কাতলা মাছের অর্ধেকটা মাথায় লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এটা ভাজতে দিয়ে দিলাম সামান্য এপিট ওপিট করে নিয়ে খুন্তি দিয়ে একটু জোরে চাপ দিলে এটা ভেঙে যাবে মাছের মাথাটা ভেঙে নিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে এটা তুলে রাখব একশো গ্রাম মুগ ডাল নিয়েছি একটা শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো অবস্থায় ভেজে নেব এটা থেকে সুগন্ধ বাড় হলে আমি ডালটা ধুয়ে নেব ডালটা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আদা রসুন এক চামচ করে বাটা নিয়েছে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়ে নিয়েছে কড়ের মধ্যে সরিষার তেল গরম করে এক চামচ গোটা চিরে ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি নেড়েচেঁড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ কয়েক মিনিটের জন্য কষি নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ লবণ আর এক চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ কষে নিয়ে মশলা বাটা পানিটা দিয়ে দিলাম মশলা থেকে তেলটা উপরে উঠে এলে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নিচ্ছে এবার সিদ্ধ করে রাখা ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভেজে রাখা মাছের মাথাটা ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি সব শেষে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব